সিলেটে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতালের আইসোলেশনে থাকা যুক্তরাজ্য ফেরত এক নারীর মৃত্যু হয়েছে তার বয়স ছিল একষট্টি বছর শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার ওই নারী শহীদ হাসপাতালের ভর্তি হন গত মার্চ তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন আজ রবিবার আইআইডিসিআর থেকে লোকজন এসে তার রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহের কথা ছিল যুক্তরাজ্য ফেরত ওই নারীর বাসা সিলেট নগরী শামিমাবাদ আবাসিক এলাকায় বলে জানা গিয়েছে আন্নামা চৌধুরী বাংলা বিউটি